হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। ওয়ার্ডপ্রেসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মূলত আমি কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি লোকাল কম্পিউটার, অর্থাৎ আমাদের যে পার্সোনাল পিসিটি রয়েছে বা ল্যাপটপ রয়েছে সেটিতে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ওয়ার্ডপ্রেস শিখতে পারি সেটি দেখাবো। যদি আপনারা গত ভিডিওগুলো দেখে থাকেন তাহলে দেখবেন যে আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আমরা আমাদের লোকাল কম্পিউটার বা পিসিটা, আমাদের যে পার্সোনাল পিসিটি রয়েছে সেটিকে কিভাবে আমরা লোকাল সার্ভার হিসেবে ক্রিয়েট করতে পারি বা তৈরি করতে পারি, সেই লোকাল সার্ভারটিতে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি সেটি মূলত আজকের ভিডিও থাকতেছে। তো যারা গত পর্বটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে আমরা লোকাল কম্পিউটারটাকে লোকাল সার্ভার হিসেবে তৈরি করেছি। তো চলুন শুরু করি। আর শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশান পেতে। আর সেই সঙ্গে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার দেবেন সবার আগে নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। আমরা আজকে যেহেতু দেখতে চলেছি যে কীভাবে আমরা আমাদের সেই লোকাল সার্ভারে, যেহেতু আমরা ইতিপূর্বের ভিডিওতে লোকাল সার্ভার ক্রিয়েট করেছি, সেই লোকাল সার্ভারে আমরা কীভাবে আমাদের ওয়ার্ডপ্রেসটিকে ইনস্টল করতে পারি সেটি মূলত আজকে আমরা দেখব। তো এর জন্য প্রথমতই আমাদেরকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে। তো এই ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য আমাদেরকে ব্রাউজারে যাইতে হবে। তো আমরা ব্রাউজারে যাই, আপনাদের যে পিসির ব্রাউজারটি রয়েছে সেটিতে যাবেন, গিয়ে এখানে আপনারা ওয়ার্ডপ্রেস লিখবেন। ওয়ার্ডপ্রেস লিখে টাইপ করা মাত্রই আপনার এখানে ওয়ার্ডপ্রেস ডট কম নয়, এখানে ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্গ নামে একটা ওয়েবসাইট পাবেন, সেখানে যাবেন। ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্গ ওয়েবসাইটে ঢোকার পর এখানে আপনি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে পারবেন, যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি হচ্ছে গেট ওয়ার্ডপ্রেস থেকে, কিংবা আপনার এখানে ডাউনলোড ওয়ার্ডপ্রেস থেকে। তো আপনারা যেখান থেকে যাবেন সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমাদের অলরেডি ডাউনলোড করা রয়েছে তাই এখানে ডাউনলোড করতেছি না, তবে আপনারা এখানে একটা ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তো চলুন আমরা দেখি যে কীভাবে আমরা ওয়ার্ডপ্রেস লোকাল সার্ভারে ইনস্টল করতে পারি। তো আমরা গত পর্বে দেখেছিলাম যে আমরা যখন জ্যাম্প ইনস্টল করি, অর্থাৎ জ্যাম্প যখন ইনস্টল করি তখন কিন্তু আমরা দেখেছিলাম যে জ্যাম্পটা আমাদের লোকাল যে ডিস্ক রয়েছে, হার্ড ডিস্কের যে লোকাল ডিস্কটির নামে পার্টিশন রয়েছে সেখানে ইনস্টল হয়েছিল। তো আপনারা যদি আপনাদের লোকাল ডিস্কে আসেন, আসার পর দেখবেন উপরে এখানে জ্যাম্প নামে সেই ফোল্ডারটি পাবেন। তো আপনারা সেই জ্যাম্প ফোল্ডারে যাবেন, যাওয়ার পর এখানে একটা ফোল্ডার দেখবেন এইচটি ডকস, ঠিক আছে, আর বাকি যার যেভাবে যেখানে রয়েছে সেখানেই থাকবে, এখানে কোথাও আপনাদের চাপাচাপি করার প্রয়োজন নেই। আপনারা এইচটি ডকস ফোল্ডারে যাবেন। একটা কথা বলে রাখি যে আপনারা লোকাল সার্ভার বা কম্পিউটারে আপনারা যা কিছু করবেন সব আপনার কাজ, যত প্রকার প্রজেক্টের কাজ করবেন সব আপনাদের এই এইচটি ডকসেই করতে হবে, ঠিক আছে। তো এইচটি ডকসে আসার পর আপনার কাজ হবে হচ্ছে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করা। আপনি যে প্রজেক্টে যে কাজ করবেন, অর্থাৎ আপনার যে ওয়েবসাইটের নাম হবে সেই ধরনের একটা নাম আর কি, জাস্ট আপনি যে ফোল্ডারটা দেবেন, ধরে নেন যে যদি আপনার একটা ওয়েবসাইটের নাম হয় যে ডেভেলপার পলাশ ডট কম, সেরকম যেহেতু এটা অনলাইন হচ্ছে না, ডোমেইন নিচ্ছেন না, সেক্ষেত্রে এখানে লোকাল সার্ভারের ডোমেইন হিসেবে আপনি একটা ফোল্ডার তৈরি করতে পারেন, সে ফোল্ডারটি যে কোনো নামে হতে পারে, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা ফোল্ডার তৈরি করে নিই, ধরেন যে ফোল্ডারটির নাম দিচ্ছি লার্নিং ওয়ার্ডপ্রেস, তো লার্ন ডাব্লুপি, ঠিক আছে। এখন আমাদের এই লার্ন ডাব্লুপির ভিতরে মূলত আমাদেরকে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে হবে। তো এটার জন্য আমাদেরকে কী করতে হবে, যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করা রয়েছে তাই আপনাদের ডাউনলোড করা ওয়ার্ডপ্রেসটিতে যাবেন। এবং এখানে আরেকটি কথা বলে রাখি যে আপনাদের এই ওয়ার্ডপ্রেসের যে জিপ ফাইলটি রয়েছে এই জিপ ফাইলটি ওপেন করতে গেলে আপনাদের পিসিতে অবশ্যই উইন্ডার কিংবা সেভেন জিপ বা ওয়ার্ড, মানে যে কোনো জিপ ফোল্ডারকে আনজিপ করার ক্ষেত্রে বা ওপেন করার জন্য যে সফটওয়্যারগুলির প্রয়োজন পড়ে, তবে মানে সর্বোচ্চ ব্যবহার যে সফটওয়্যারগুলি হয় সেটি হচ্ছে সেভেন জিপ কিংবা উইন্ডার। তো ইনস্টল করে নেবেন,
নেয়ার পর আপনারা দুই ভাবে এটা এক্সট্র্যাক্ট করে এখানে দিতে পারেন, এখান থেকে এক্সট্র্যাক্ট করতে পারেন, কিংবা তো ওয়ার্ডপ্রেসটি আপনারা ডাবল ক্লিক করে ওপেন করার পর এখানে যখন আসবে এটাকে ওপেন করে নিয়ে এখানে অল সিলেক্ট করে নিয়ে টেনে নিয়ে গিয়ে আপনাদের লার্ন ডাব্লিউপি ফোল্ডারে ছেড়ে দেবেন, তাহলে এটা এখানে কপি হয়ে যাবে। কপি হওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন, দেখুন এখানে কপি হয়ে গেছে, ঠিক আছে। দেন আমাদের এখানকার কাজ শেষ, তো আমাদের এখানে কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন এইটাকে ইনস্টলেশন এবং রান করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি ইতিপূর্বের ভিডিওতে দেখেছেন যে আমরা একটা জ্যাম্প নামে সফটওয়্যার ইনস্টলেশন করেছি। এই জ্যাম্পে যাবেন, যাওয়ার পর এটা যখন ওপেন হবে আপনার কাজ হবে এখানে সার্ভারটি অন করে নেওয়া। সার্ভারটি অন করার জন্য অ্যাপাচি এবং মাইসিকিউএলে স্টার্ট করতে হবে, তো এখানে এবং এই দুইটাতে আপনারা অন করে দিবেন, সবুজ হয়ে যাবে, এটি কিন্তু অলরেডি অন হয়ে গিয়েছে। দেন এটার কাজ শেষ। এই অন থাকা অবস্থায় আপনি আপনার ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে এখানে টাইপ করবেন পিএইচপি মাই অ্যাডমিন, অর্থাৎ এটা হচ্ছে তার আগে দিতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। দেওয়ার পর একটু ওয়েট করবেন, আমাদের এখানে ডাটাবেসটি চলে আসবে, এখানে আমাদেরকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এখানে আমাদের ডাটাবেসটি চলে এসেছে, এখানে একটা নিউ ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো এখানে নিউ ডাটাবেস ক্রিয়েট করার জন্য এখানে জাস্ট আপনারা নিউয়ে ক্লিক করবেন, নিউয়ে ক্লিক করার পর ডাটাবেস নেম দিবেন, যেমন ডাটাবেস নেম হচ্ছে যেহেতু আমাদের ওখানে ফোল্ডারের নাম দিয়েছিলাম লার্ন ডাব্লিউপি, তো লার্ন ডাব্লিউপি এখানে দিতে হবে। লার্ন ডাব্লিউপি দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করবেন, দেন দেখুন আমাদের এখানে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমাদের এখানে ডাটাবেস ক্রিয়েট করা যেহেতু শেষ, তো এইটার আর আমাদের প্রয়োজন নেই। এখন আপনি যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, তো এটার জন্য এখন আপনাকে যেটি যাইতে হবে, যেখানে লোকাল হোস্ট ঠিক থাকবে, শুধু পিএইচপি মাই অ্যাডমিনের জায়গায় আপনারা যেমন ধরেন যে আমরা অনলাইনে যেমন ডোমেইন লিখে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করি, ঠিক সেইভাবে এখানে লোকাল হোস্টের জায়গায় লোকাল হোস্ট স্ল্যাশ হবে আপনারা সেই ফোল্ডারটির নাম, যে ফোল্ডারটিতে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলেন। লার্ন ডাব্লিউপি দিয়ে ইন্টার দিবেন, লার্ন ডাব্লিউপি দিয়ে ইন্টার দিলে এখানে আপনাদের ওয়ার্ডপ্রেসটি আমাদের ইনস্টলেশনের জন্য চলে আসবে। একটু ওয়েট করতে হবে, দেখুন এখানে আমাদের অলরেডি চলে আসছে যে ওয়ার্ডপ্রেস সেটআপ কনফিগারেশন, ঠিক আছে। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্ট ইউ উইল নিড টু নো দ্য ফলোয়িং আইটেমস। তো এখানে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করার জন্য আপনাকে পাঁচটি জিনিস লাগবে, ঠিক আছে। যেমন ধরেন ডেটাবেস নেম, ডেটাবেস ইউজার নেম, ডেটাবেস পাসওয়ার্ড, ডেটাবেস হোস্ট অ্যান্ড টেবিল প্রিফিক্স, ঠিক আছে। তো এগুলোর মধ্যে শুধু আমাদের ডাটাবেস নেম লাগবে, আর বাকিগুলো আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখাবো। তো এখন ডাটাবেস নেম কী, যেমন আমাদের ডাটাবেস নেম আমরা দিয়েছিলাম লার্ন ডাব্লিউপি, ঠিক আছে, এটা মনে রাখবে। তবে এখানে আরেকটি কথা বলে রাখি যে আপনার যখন আপনি অনলাইন করবেন, এই যে প্রশ্ন থাকতে পারে আপনার যে ভাই অফলাইনে যেভাবে আমরা করতেছি অনলাইনেও সেভাবে হবে কি না, একদম সেম সব একইভাবে হবে, তবে একটু ডিফারেন্স রয়েছে। সেই ডিফারেন্সগুলো আমরা আপনাদেরকে যখন প্রজেক্টগুলো কমপ্লিট করে দেখাবো, দেখার পর যখন আমরা সেটিকে অনলাইন করব, তখন সেই অনলাইনের ভিডিওগুলো আপনারা আমাদের এখানে পাবেন, ঠিক আছে। তবে আপনারা যতগুলো ক্লায়েন্টের কাজ করবেন, যেমন ধরেন যে ক্লায়েন্ট যে কাজগুলো দেবে সেগুলো আপনি অনলাইনে করবেন না, সবগুলো এই লোকাল হোস্টেই করতে হবে। সব কিছু কাজ কমপ্লিট করার পর, প্রজেক্ট রেডি করার পর সেটি আপনি হোস্টিং করবেন অনলাইন, ঠিক আছে। ডোমেইন কিছু রেডি করে দিয়ে আপনি অনলাইন করে দেবেন। তো এই অনলাইন করতে গেলেও যা যা করতে হবে সব কিছু আমাদের থাকবে, তবে এখান থেকেই নিতে হবে, সেম কাজ, এখানে আলাদা কোনো কিছুই নেই, এ টু জেড, ঠিক আছে। তো চলুন আমরা লেটস গোতে ক্লিক করি, ঠিক আছে। যে অনলাইন করতে গিয়ে যে টুকটাক একটু ডিফারেন্স রয়েছে সেটা আপনারা আমাদের ভিডিওতে পাবেন। তো ডাটাবেস নাম হচ্ছে লার্ন ডাব্লিউপি, ঠিক আছে, এবং ইউজার নেম এখানে রুট হবে, পাসওয়ার্ড যে আছে এরকমই থাকবে লোকাল হোস্ট, এবং এখানে আপনি আপনার টেবিল প্রিফিক্সটাকে ইউনিকর্ত করার জন্য এখানে একটা 5-6 দিতে পারেন, বা যে কোনো একটা সংখ্যা দিতে পারেন। আমার 5-6 রয়েছে, চাইলে আমরা এখানে শুধু 6ও দিতে পারি, ঠিক আছে, তো আপনার ইচ্ছা।
দেওয়ার পর আপনি এখান থেকে সাবমিট করবেন এবং আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে দেখাবে অল রাইট, হ্যাঁ সব কিছু অল ওকে রয়েছে। এখন আপনাকে রান ইনস্টলেশন, আপনি এখানে এখন রান ইনস্টলেশনে ক্লিক করবেন। রান ইনস্টলেশন ক্লিক করার পর এখানে আপনি যে অপশনগুলি পাবেন সেটা হচ্ছে আপনার সাইট টাইটেল দিতে হবে, ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইমেল ইত্যাদি বিষয়গুলো দিতে হবে। এটার জন্য আপনাকে সাইট টাইটেল ধরেন যে এখানে দিলাম, আপনি যখন আপনার ওয়েবসাইটটি প্রজেক্ট তৈরি করবেন সেখানে আপনার ওয়েবসাইটের যে মেইন টাইটেলটি রয়েছে সেটি দেবেন। তো আপাতত আমরা যেহেতু এখানে ইনস্টলেশন দেখাচ্ছি আমাদের প্রজেক্টের নাম লার্ন ডাব্লিউপি, তাই এখানে আমরা টাইটেলও লার্ন ডাব্লিউপি দিচ্ছি, ঠিক আছে। এবং ইউজার নেম এখানে অ্যাডমিন দিচ্ছি এবং আমরা এখানে পাসওয়ার্ডও অ্যাডমিন দেব। এখন এখানে আপনারা বলতে পারেন যে অ্যাডমিন কেন দিচ্ছি, যেহেতু আমাদের এটা লোকাল হোস্ট এখানে তেমন কোনো রিস্ক নেই তাই আমরা এখানে অ্যাডমিন ইউজ করতেছি। তবে অবশ্যই আপনারা অনলাইনে কখনো অ্যাডমিন ইউজ করবেন না, কারণ এই অ্যাডমিনটি হচ্ছে সর্বোচ্চ হাইস ড্যাঞ্জার একটি ওয়ার্ড এই অ্যাডমিন, ঠিক আছে। তাই কখনোই আপনারা অ্যাডমিন ইউজ করবেন না। আপনার সিকিউরিটির জন্য সর্বোচ্চ যেটি পাসওয়ার্ড এবং অ্যাডমিন মানে ইউজার নেমটি ইউজ করা যায় সেটি আপনারা এখানে ইউজ করবেন, ঠিক আছে। তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ড টিক চিহ্ন দিয়ে দেবেন এবং ইমেইল, আপনার যে ইমেইলটি থাকবে যে ইমেইলটির মাধ্যমে আপনার মেইল সব কিছু নিতে যাচ্ছেন সেটি দিতে পারেন, ঠিক আছে। এখানে জাস্ট একটা আমি ইমেইল দিচ্ছি, ঠিক আছে। এবং এখানে বলতেছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আপনি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি বলতে দেখেন যে যখন আপনি এটা অনলাইনে ইনস্টলেশন করবেন তখন অবশ্যই এটি টিক মার্ক দিয়ে দেবেন, কিন্তু আমরা যেহেতু এটা অফলাইনে করতেছি লোকাল হোস্টে সেক্ষেত্রে এটার তেমন কোনো প্রয়োজন নেই, দিলেও হয় না দিলেও হয় তবে আপনাদের ইচ্ছা, ঠিক আছে। দিয়েই দিলাম, দিয়ে ইনস্টলেশন ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন, করে একটু ওয়েট করবেন, দেখবেন যে আপনার এখানে সব কিছু ওকে হয়ে গেছে, ঠিক আছে। দেখুন যে আমরা কিন্তু সাকসেসফুলভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করেছি, ঠিক আছে। এবং আমাদেরকে লগ ইন করতে বলতেছে। তো আজকের ভিডিওটি অনেক লং হয়ে গিয়েছে তাই আর লগ ইন করে ভিডিওটি আর লং করতে চাচ্ছি না। নেক্সট ভিডিওতে আপনাদেরকে লগ ইন করে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পরিস্থিতির ওপর বিশদ ভিডিও থাকতেছে, 8 থেকে 10টা ভিডিও থাকবে, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি। আর ভিডিওটি কেমন লাগলো, কোথাও সমস্যা আছে কিনা, আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়েছে কিনা তা অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, আমরা দ্রুতই সেই কমেন্টের আপনার উত্তর এবং আপনার সমস্যাটি সলভ করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে, আজ পর্যন্তই টাটা, বাই বাই।